মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। আজকে হচ্ছে 23rd of November, ইয়েস ফাইনালি যে দিনটা ওয়েট করছিলাম সেই দিনটা চলে এসেছে, 23rd, 24th, মানে কালকে, যদিও রাত 12টার পরে 24th হয়ে যাবে। তো 24th আমি বেরোচ্ছি ফর মাই বাইক ট্রিপ, মানে মঙ্গলবার ভোর রাতে আমি বেরোচ্ছি ফর মাই বাইক ট্রিপ। কোথায় যাচ্ছি এতদিনে তোমরা হয়তো জেনেও গেছো, আর যারা জানো না তারা আস্তে আস্তে দেখতে থাকো, জানতে পারবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আর আজকে প্রচুর কাজ আছে, ছোটো ছোটো অনেক কিছু, মানে যাওয়ার আগের মোমেন্টে যে জিনিসগুলো প্যাক করতে হবে সেই জিনিসগুলো আমি একটা জায়গায় নোট ডাউন করেছি, তো সেগুলো সব কিছু চেক করে প্যাক করে দেবো। টিশার্ট টুইগি আজকে এখানেই আছে, ওরা আজকে থাকবে, আজ অফিসে কেউ যাবে না, এখানেই থাকবে, আজকের দিনটা ওদের সাথে টাইম স্পেন্ড করবো, কালকে যখন যাবো তখন ওরা আমার সাথে থাকবে, সেটা আমি চাইছিলাম। যাওয়ার আগের দিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। চলো দেখি টুইগি আর টিশা কী করছে, ওরা নিচে আছে, চলো গিয়ে ওদের সাথে কথা বলি আগে। এই সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ, এই সোয়েটারটা আমার মার সোয়েটার, সোয়েটার মানে ব্লাউজ, ব্লাউজ সোয়েটার আর কি, সেটা একবার 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 একবার। সো নাইকা থেকে টুইগি নতুন পার্সেল চলে এসছে, এটা টুইগি স্কিন কেয়ার আমি অর্ডার করেছিলাম, একটা হচ্ছে অ্যাভিনোর বেবি ক্রিম, এটা ভীষণ ভালো ফর ড্রাই স্কিন, কিন্তু একটু এক্সপেন্সিভ। কিন্তু আরও একটা ক্রিম আমি প্রথম ট্রাই করবো, এটা হচ্ছে মামাআর্থ মিল্ক সফট ফেস ক্রিম। সো এটা অ্যাকচুয়ালি এটার সাথে হয় না, নাইকা থেকে ছোটো ছোটো হ্যাম্পার দেয়, তো এটা হ্যাম্পার অ্যাকচুয়ালি। আমি আরও একটা কথা নিশ্চয় বলবো, যাদের বেবি আছে যে কোনো নতুন প্রোডাক্ট ট্রাই করার আগে একবার প্যাচ টেস্ট নিশ্চয়ই করে নেবে। সো যেরকমটা বলেছিলাম যে টুইগি আর ত্রিশা আজকে এখানে আছে, আজকে কোথাও যাচ্ছে না আমাকে সি অফ করার জন্য। হ্যাঁ, ইভেন আমি চাইছিলাম যে শুভ বাড়িতে থাকুক, ওর জিনিসপত্র গোছাতে হেল্প করব, অনেক বক বক করব, কিন্তু শুভকে আবার বেরোতে হচ্ছে। দেখা যাক তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে কিভাবে আসতে পারি, কিভাবে অ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা তুই কি ফাইনালি রিভিল করেছিস যে তুই কোথায় যাচ্ছিস, কিভাবে যাচ্ছিস? মানিকের মুডটা আজকে একটুখানে গড়বড় আছে, কারণ ও উঠে গেছে সকাল 5:30টার সময়, তারপর আবার 10টার সময় ঘুমিয়েছে, তো টাইমের এদিক ওদিক হয়ে গেছে। মানিক ওয়েলকাম করে দিই। হ্যালো নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস বং। আজ হচ্ছে 23rd of November, কালকে 24th, আর আমার ট্রিপের টাইম চলে এসেছে, আই এম ভেরি এক্সাইটেড, আর সাথে একটু টেন্সও, আর একটু দুঃখ দুঃখ আছে, সবাইকে ছেড়ে থাকতে হবে অনেকদিন। এটা হচ্ছে চুলটা খুলে আসবে। কতগুলো কাজ করার জন্য তিশা সেই ভাগে প্রাণের বান্ধবীর সাথে প্রচুর আড্ডা মেরে নিয়েছে, প্রচুর এখানে খাওয়া দাওয়া করেছে, টুইগিকে এখানে স্নান করানো হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। আবার এটা মনে হয় এটা শিওর ইয়ের সুস্মিতার মেয়ে, আমি বুঝতে পেরেছি। যাওয়ার আগে লোটে মাছের বড়া অসম। এত কাজ রাখলি শুভ, আজকে অনেক কাজ রেখে দিয়েছে, আজকে বেরোন তোর আজকে এত কাজ রাখা উচিত হয়নি। কিছু করেন, গাড়িটা তো যাওয়ার আগের দিনই দেবে, কিছু করেন না, এটা তো রেন্টের না, করে না। মানিক মানিক দাদা ঘুমাচ্ছে, মানিক ওয়েল। তো সারাদিন যে আজকে কীভাবে কেটেছে, এখন বাজে 9:20, আর আমার অলমোস্ট গোছাগুছি, মানে সামনে সব কিছু হয়ে গেছে, ইম্পর্টেন্ট যেগুলো এখনও ইউজ হচ্ছে, যেমন ক্যামেরা, ক্যামেরার চার্জার, তারপরে আরও কিছু টুকটাক ব্রাশ, এই সব জিনিসগুলো শুধু ঢোকাতে হবে, বাকি সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। তিশা এখন আমাকে হেল্প করছে একটু, এখন একটা মেন কাজ বাকি, সেই কাজটা কী দাঁড়া তোমাদের দেখাচ্ছি। আমি
obviously for my passion and passion is related with my channel. তার জন্য দুটো ও হ্যাঁ সেন্টারে ক্যামেরা চালু হওয়ার সাথে সাথে হাই মানে কি বলতে হয় ক্যামেরা অন হলে হাই কিছু একটা কার্টুন দেখে টুইগি সেটাতে কিছু এরকম বারবার বলে বাচ্চে লোক আর হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই চলছে আর তুই আর টুইগি ওটাকে বাচ্চু বলে কি করছিল তো এখানে টুইগির হচ্ছে মজা প্রদর্শনী হচ্ছে আর তুই কি বুঝতে পারছিস না কোন মজাটা পড়বে আর হচ্ছে একটা বলে হ্যাঁ আর সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রত্যেকটা পড়ছে পড়ার পর এটাই বলছে বেটা বেটা এটা পড়বে এটা পড়বে ব্লু ও এটা ধপট পড়ে যাবি ধপট পড়ে যাবি না না পড়ে যাবে না আচ্ছা কোনটা পড়বে বলো বলো কোনটা পড়বে এটা পড়বে বলো পিঙ্ক পিঙ্ক এটা কি পার্পল পার্পল তুমি এক্সাইটেড শুভ যাবে তুমি চিন্তা করছো চিন্তা তো আছেই সবার প্রথমে উত্তেজিতর থেকে চিন্তা বেশি উত্তেজিতর থেকে চিন্তা তুমি কি এক্সাইটেড না টেন্স এক্সাইটেড টেন্স টেন্স বলেছে ও টেন্স যতদিন না আসে ততদিন এই চিন্তা আর আগের বছর টুইগি ছোট ছিল ওকে মোজা পড়াতে কোনো সমস্যা হয়নি না আগের বছর টুইগি ছোট ছিল ওকে মোজা পড়াতে মানে কোনো সমস্যা হয়নি যত বড় হবে তত যার জন্য এবার বলছে বাতা বাতা মোজা পড়লেই বলছে বাতা পড়ে না কি সুন্দর আচ্ছা দেখি 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 মানে বলো কি সুন্দর হাতে পড়িয়ে দিত হাতে পড়ে বাবা আরেকটা পর আরেকটা পর হাতে পড়ে নিয়েছে হাতে পড়ে তুই কি পায়ে পড়ে না হাতে পড়ে পায়ের মোজা হাতে পড়ে তখন গ্লাভস পরাও না তা পড়বে না এবার হাততালি দাও এবার হাততালি দাও হাততালি 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 মেগে বলে শিয়ানা আবার পড়ো তবে আরেকটা না এবার করো আবার হাততালি দিয়ে দাও আবার এটা তিন নাম্বার তিন নাম্বার টক 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 এর বুঝতে পারছি না ও আরো একটা দেখাচ্ছে এটা এটা কোথায় এবার খুলে দাও ও মানে বলে খুলে দাও খোল দাও ওরে বাবা পুরো পরিষ্কার খোল দাও তো খুলে দাও এখন বাজে 11:15 11:15 অবধিও শুভর এইসব কাজ শেষ হয়নি যেখানে কিনা শুভ বলেছিল আমি তো 9টায় শুয়ে পড়বো হ্যালো করতে করতে আর কাজ আর শেষ হচ্ছে হ্যাঁ আর বাবি শুভকে হেল্প করছে আমি কি করতে করতে কিছু হেল্প করছ না আমি বুঝিও না কিছু হেল্প করতে আছে কোথাতে কোথাতে কি ঢুকাচ্ছে ওই ওকে কি বেসিক্যালি প্রত্যেকদিন এই শাটল ব্যাগ গুলোকে খুলতে হবে যখন হোটেলে থাকবি তারপরে প্রত্যেকদিন এত কষ্ট করে আটকাতে হবে না প্রত্যেকদিন না এটা আজকে প্রথম করছি তো প্রথম করছি না সব কিছু অ্যারেঞ্জ থাকবে এবার শুধু এসে বসিয়ে দাও আর শাটল ব্যাগটা লাগাতে হবে ও শাটল ব্যাগটা লাগাতে হবে এগুলোকে শাটল ব্যাগ বলে তো শাটল ব্যাগ ওকে শাটল ব্যাগ বলে এগুলোকে আর আমিও তাই ভাবছিলাম শাটল তো গাড়ি হয় তাই না ওই যেটা দমদম ওই এক নাম্বার থেকে পাওয়া যায় শাটল কার এই হচ্ছে শাটল ব্যাগ আর তার সাথে এখানে একটা এটা কি আছে সাব্বাস এটা একটা ওই কুশন টাইপের হ্যাঁ এটা সিটে বসান যাতে কিনা শুভর বামে দর্দ না হো বল তো এখন বাজে রাত
রাত বলবো না ভোর বলবো, এখন বাজে 3:30। তো 3:30 সময় অলরেডি আমাদের বেরোনোর কথা ছিল, 3:35 বেজে গেছে। তো এখন আমি রেডি হইনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ডও ছিলাম। তো রেডি হইনি, রেডি হয়ে তারপর তোমার সাথে মিট করছি, তারপর সবার সাথে মিট করবো। সবাই ঘুমাচ্ছে এখন, রেডি হয়ে সবাইকে ডাকবো ডেকে, তারপর ফটাফট বেরোবো। বল, তো আমি হয়ে গেছি রেডি, এবার সবাইকে ডাকবো ডেকে ফটাফট বেরোবো। ইস অলরেডি 4:15, অনেক দেরি হয়ে গেল। So, all set to go. Too excited. প্রচন্ড এক্সাইটেড, আর তার সাথে টেনশন আছে, সব মানে মিক্স একটা ফিলিং, বাট এক্সাইটমেন্ট প্রচণ্ড রয়েছে। অনেক কষ্ট করে বাধ্য হয়েছে, সিরিয়াসলি। যারা মোটো ব্লগিং করে তাদের হ্যাটস অফ, যারা একা একা সব জায়গায় ঘোরে, একা একা প্যাকিং করে, একা একা সমস্ত কিছু ম্যানেজ করে, তো রিয়েলি হ্যাটস অফ। তো জাস্ট শুরু, এখন আগে আগে দেখো আরও কী কী হয়। তুই শুধুমাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিস? Only 2 hours. This is coffee, which is really needed. So, ব্যাপার হচ্ছে গিয়ে 3:30 বেরোনোর কথা ছিল, এখন বাজে 4:05। আই এম অলরেডি 25 মিনিটস লেট বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমতে তাড়ান করে উঠলাম দেখলাম 3:25 বাজে, তো সেই জন্য লেট হয়ে গেল। আসছি সবই। হ্যাঁ বাবা, আর মানির কথা খেয়াল রেখে একদম সবসময় সেফলি চালাস। একদম একদম। সো ফ্যামিলি, এখান থেকে একটা নতুন জার্নি শুরু হবে। ঘড়িতে বাজে 4:00, তো আমি বেরোচ্ছি আর এই ব্লগটা এখানেই শেষ করছি। জানি ব্লগটা একটু ছোটো ছিল, বাট এখন একটু কম্প্যাক্ট ব্লগ আসবে। তো আই হোপ জার্নি ভালো হবে, আর তোমরাও আগে আগে অনেক ভালো ভিডিও, অনেক ভালো ফুটেজ দেখতে পারো। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা করার। টুকি ঘুমাচ্ছে, তো আজকের এন্ডিংটা আমরা মিলে করবো। আর বাবিকে প্লিজ এক্সকিউজ মাই ফাদার। আমি তোকে এটাই বলবো যে তুই ব্লগ করিস, সঙ্গে নিজের রাইডটাকেও এনজয় করিস, আর একদম ফুললি সবকিছু করিস। একদম একদম। তো চলো, আমার সাথে একজন আমার ফ্রেন্ড জয়েন করবে, আমারই চাইল্ডহুড ফ্রেন্ড, তো এই জন্য ট্রিপটা আরও বেশি মজাদার হবে। তো চলো, তার সাথে তোমাদের নেক্সট ব্লগে পরিচয় করবো। নেক্সট ব্লগটা আমি এখনই শুরু করবো, তো এক্সাইটমেন্ট আরও বেশি। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সো সবসময় মতো অ্যাজ অলওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো। তো টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ।